গাইঘাটার মধ্যবকচরা এলাকায় প্রেমিকাকে মানতে চায়নি প্রেমিকের পরিবার। অভিমানে আত্মঘাতী হলো প্রেমিকা। উত্তেজিত গ্রামের বাসিন্দারা প্রেমিকের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে আসে গাইঘাটা থানা পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গাইঘাটার মধ্যবকচরা গ্রামের দিনমজুর সমরের পল্লভের মেয়ে, এবছর মাধ্যমিকের ছাত্রী তুহিনা পল্লভ। তার সাথে প্রণয়ের সম্পর্ক ছিল প্রতিবেশী গোপাল হালদারের ছেলে বাবলা হালদারের। কিন্তু বাবলার বাড়ি থেকে সম্পর্ক মেনে নিতে না পারায় তুহিনাকে প্রায় চাপ দেওয়া হতো। তাতে অভিমানী হয়ে রবিবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে তুহিনা, এমনটাই দাবি তুহিনার বোনের। অফার দেওয়ার ফলে ও ফেসবুকে কথা বলতো, অনলাইনে কথা বলতো, হোয়াটসঅ্যাপে কথা বলতো, বলতে বলতে হঠাৎ একদিন গণ্ডগোল হলো এই বিষয়ে। ওদের বাড়ি থেকে চাপ দিচ্ছিল, সবাই মিলে ওকে চাপ দিয়েছে, ওদের বাড়ির থেকে বেশি চাপ দিয়েছে, বলেছে তুই মর, তুই মর। রবিবার রাত্রে এসেও বলেছে তুই মর, সকালবেলা এসে বলছে মর। ওকে কাপড় টাপড় সব দেখিয়ে দিয়েছে, বলেছে তুই যদি আমার বাড়ি যাস তোকে বিস্তেল খাইয়ে মেরে ফেলবো। আর রাস্তা দিয়ে যেতে যেতে বাবাকে যাকে দেখতো তাকে উল্টো পাল্টা বলতো, গালাগালি দিত, মানে বাজে বাজে ভাষা বলতো। এরপরে তাকে গুরুতর আহত অবস্থায় বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বুধবার সকালে সেখানে মৃত্যু হয় তুহিনার। কি জানাচ্ছেন তুহিনার মা, শোনাবো। আমাদের বাড়ি প্রত্যেক দিন এসে রাত দুটো আড়াইটে এসে দরজা দরজা ভাঙচুর করতো, ভাঙচুর করে মেয়েটারে যা তাই করে গালাগালি খিস্তি খামারি আমাদের সবার নামে বলে, তোর বাবারে বলতো যেখানে পারবো সেখানে পিটিয়ে মারবো। প্রত্যেকটা দিন এরকম অত্যাচার করতো, প্রত্যেকটা দিন। এই দিনকে, এই যে রোববার দিনকে সকালবেলাও ছেলেটা এসে ওরে বলে গেছে গলায় দড়ি দিয়ে মর, তুই গলায় দড়ি দিয়ে মর, আমার মেয়ে সহ ওটা নিতে পারিনি, ওর যে দিনকেই দিয়েছে গলায় দড়ি। কেন করতো ছেলেটা এমন কাজ, কেন করতো? সব মেয়েটার সাথে, আমার মেয়ের সাথে প্রেম করতো। আমার মেয়ে কোনোদিন অপাতেই ছিল, অপাত দিয়েছিল ওরা, সেই এতেই ও মানে ভুলে গেছে। এই ঘটনার পরই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা চড়াও হয়ে বাবলার বাড়িতে, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় তার বাড়ি। ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানা পুলিশ। কি জানাচ্ছেন অভিযুক্তের পরিবারের সদস্যরা, শোনাবো। আমার ভাসুরের ছেলে এখানে একটা নাবালিকা মেয়ে, তাকে বিয়ে করতে চায়, বারবার হ্যারাসমেন্ট করে, কিন্তু সে বলে তোর 17 বছর বয়স, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, দরিদ্র সীমার নিচে বসবাসকারী। এখন তার জন্যে তার সেই মেয়েটা এ আর কথা বলে না বলে সেই মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা গেছে, সেই বডি এনে আমাদের বাড়ি ভদ্র সব ভাঙচুর করে দিল, আমার বাড়িও দিয়েছে, এ বাড়িও দিয়েছে, এটা ভাসুরের বাড়ি, সামনে আমার বাড়ি। কবে মারা গেছে? মারা গেছে আজকে সকালবেলা মারা গেছে, সেই বডি রেখে আমাদের সব আগুন ধরিয়ে দিয়েছে। যদিও এই ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনায় রাতেই পিন্টু দেবনাথ নামে এক যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানা পুলিশ। ধৃত পিন্টু মৃত তুহিনার মাসির ছেলে বলে জানা যাচ্ছে। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।